আমার ভাবনার উপরে যে ছেলে আমাকে দেখবে, নাতি আমাকে দেখবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবেই, আমার ছেলে মাস্টার হবেই, আর যখনই হবে না তখনই দুঃখ উৎপত্তি হবে। তাই ভগবান বললেন আশাটাকে আগে বন্ধ করো, কর্মণ্যে বাধিকার আস্তে, কর্ম করবে কারণ তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, কিন্তু ফলের আশা কখনো করবে না। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতি মায়েরা, ঘটনা কি ঘটল না, অম্বা যাচ্ছেন অনেক আশা নিয়ে যে আমি যাকে ভালোবাসি, যাকে আমি চেয়েছি, তিনি আমাকে স্বীকার করবে, গ্রহণ করবে, এই আশা নিয়ে অম্বা যেই এসে শল্য রাজার রাজ দরবারে দাঁড়িয়েছে, চিৎকার করে বলে উঠলেন, মহারাজ শল্য, আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আজকে সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে গ্রহণ করুন। রাজা শল্য বলে উঠলেন, আমি কখনো ভিক্ষার দান গ্রহণ করি না, আমি কখনো ভিক্ষার দান গ্রহণ করি না, বেরিয়ে যাও এখান থেকে। অম্বা বললেন, মহারাজ কি বলছেন আপনি, এতদিন আমি আপনাকে চেয়েছি, আপনাকে ভালোবেসেছি, আর আপনি আমাকে প্রত্যাখ্যান করছেন, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তাড়িয়ে দিচ্ছি, কারণ তোমাকে একদিন ভীষ্মদেব, তোমাকে ভীষ্মদেব হরণ করে নিয়ে গেছে, তো ভীষ্মদেব যাকে তুলে নিয়ে গেছে আমি তাকে বিবাহ করতে পারবো না। কিন্তু রাজা, আমি যে তাদেরকে বলে চিরকালের মতো এখানে চলে এসেছি, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি অবলা নারী, কোথায় যাব, কোথায় যাব। রাজা শল্য বললেন, যেদিকে তোমার দুচোখ যাই সেদিকে চলে যাও, বেরিয়ে যাও এখান। অম্বা একরাস বুকে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, হতাশা নিয়ে, কাঁদতে কাঁদতে এলেন ভীষ্মদেবের কাছে, হাত জোড় করে অনুরোধ করে বলতে লাগলেন, আপনি আমাকে বিবাহ করুন, আজ শল্য রাজা আমাকে প্রত্যাখ্যান করেছে, আপনি শুধুমাত্র আমাকে হরণ করেছেন বলে তিনি আমাকে ত্যাগ করে দিয়েছে, তাই আপনি আমাকে বিবাহ করুন। ভীষ্মদেব বললেন, মাগো, তোমাকে আমি মাতৃরূপে পূজা করতে পারি, মায়ের সিংহাসনে বসিয়ে তোমাকে প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে বসিয়ে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তুমি আমার মা হতে পারো, কিন্তু তুমি আমার স্ত্রীর মর্যাদা কোনোদিন পাবে না। অম্বা বললেন, আপনি আমাকে বিবাহ করবেন না? বললেন, না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করবো না, কিন্তু আপনার জন্যই তো আর আজ আমার এতদিনের ভালোবাসা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বললেন, ক্ষমা করবেন মা, আমি আমার জন্য আপনাকে হরণ করে আনিনি, আপনি নিজেই বলেছেন যে আমি বিচিত্র বীর্যকে বিবাহ করব না, শল্য রাজাকে করব, তাই আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম, আমার দিকে আপনি তাকাবেন না, আমি আপনাকে প্রণাম করতে পারি কিন্তু আমি আপনাকে স্ত্রী রূপে স্বীকার করতে পারি না। অম্বা বললেন, এটাই আপনার শেষ কথা? বললেন, হ্যাঁ, এটাই আমার ভীষণ প্রতিজ্ঞা। অম্বা বেরিয়ে গেলেন, চোখের জল মুছতে মুছতে ছুটতে ছুটতে যাচ্ছেন, কার কাছে? না, ভীষ্মদেবের গুরু পরশুরামের কাছে যাচ্ছে, গুরুদেবের কাছে এসেছে রাধেরা। আর যেই গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, ও তুমি কাণ্ডারি হও আমার নায়ে, বলি ও হে আলোর দিশারি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তুমি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই, তুমি কান্দারে
সামনে আছে ছয়টি বড় ঢেউ ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ দেখুন বাবা ঠাকুর চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে শ্রী কালা চাঁদ করিতেছে ধ্যানে নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি বত্রিশ যোগান জিউহাতে নারদ মুনি বাজাই কোন্দল জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল আল জিউহায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই আঠারো মোকাম তত্ত্ব শুনো সমুদায় এই সব তত্ত্ব কথা যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে তুমি কাণ্ডারি হও আমার নয়ে গুরুদেব আজ আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি তুমি গুরু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে বোবাই কথা তুমি গুরু বড় দয়াময় তব কৃপায় অন্ধে দেখে বোবাই কথা কয় ও তুমি কাণ্ডারি হও আমার নয়ে তুমি কাণ্ডারি হও আমার নয়ে কাণ্ডারি হও আমার নয়ে বলি হে আলোর দিশারি আমার পায়ে ধরেছো কে তুমি পরশুরাম জিজ্ঞাসা করলেন অম্বা বললেন আমার নাম অম্বালি অম্বা কাশি রাজার কন্যা তা কি জন্য তুমি এসেছো এখানে কান্নাকাটি করছো বললেন বাবা আপনার শিষ্য আমাকে অপমান করেছে কে আমার শিষ্য না আপনার শিষ্য ভীষ্মদেব অসম্ভব আমার শিষ্য ভীষ্মদেব কখনো কাউকে অপমান করতে পারে না অম্বা বললেন তাহলে কি আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি আমি একজন নারী জাতি আমাকে অপমান করেছে আমাকে স্বয়ম্বর সভা থেকে তুলে এনে আর তাই তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন আমি তার ভাইকে বিবাহ না করে আমি তাকে বিবাহ করতে চেয়েছি কারণ তার জন্য আমার সংসার শেষ হয়ে গেছে শল্য রাজা যিনি আমাকে ভালোবাসতেন তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন শুধু ভীষ্মদেবের জন্য তাই আমি তার কাছে গিয়েছিলাম ভিক্ষার পাত্র নিয়ে বিবাহ করার আর্জি নিয়ে তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন তাহলে আমি কী করতে পারি না আপনি যদি একটু বুঝিয়ে বলেন একজন নারীর জীবন বেঁচে যাবে পরশুরাম এলেন ভীষ্মদেবের কাছে এসে বললেন তুমি বিবাহ করো বললেন গুরুদেব আমি প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করতে পারবো না তাহলে বিবাহ যদি না করো আমার সঙ্গে যুদ্ধ করতে হবে ভীষ্মদেব বললেন হ্যাঁ যুদ্ধই যদি করতে হয় যুদ্ধ আমি করব আপনি ত্যাগ করবো বললে সংসার আপনাকে ছাড়বে না আপনি মনে মনে ভাবছেন আমি এটা ত্যাগ করবো ওটা করবো আপনাকে বাধ্য করা হবে এই মায়ার সংসার আপনার মনটাকে উল্টোপাল্টা করে ডিসব্যালেন্স করে আপনাকে মায়াই ভোগ করাতে বাধ্য করবে ভীষ্মদেব ত্যাগ করতে চাইছে কিন্তু তার জীবনে কত ঘাত প্রতিঘাত দেবে অম্বা বললেন আপনার শিষ্যকে আপনি রাজি করুন নইলে আমি আত্মহত্যা করব গুরুদেবের সঙ্গে ভীষ্মদেবের যুদ্ধ শুরু হয়ে গেল আর যুদ্ধে গুরুদেব হেরে গেলেন যখন তখন তিনি চোখ বন্ধ করে দেখতে পেলেন যে ভীষ্মদেব সত্যের উপরে প্রতিষ্ঠিত অম্বাকে এসে বললেন মা তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না তুমি তোমার ব্যবস্থা করো অমনি অম্বা বললেন বেশ এটাই যদি বিধাতার নিয়ম হয় একজন নারী আজ অপমান লাঞ্ছিতা হয়ে
বঞ্চিতা হয়ে আমি গিয়েছিলাম শল্য রাজার কাছে, তিনি আমাকে প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছেন। আমি তাও কানতে কানতে বিশ্বদেবের পায়ে ধরেছিলাম, তিনি আমাকে মাতৃত্বের সিংহাসনে বসাতেছেন। তাই আমার জীবনের একটাই রাস্তা খোলা আছে, আমাকে আত্মহত্যা করতে হবে। তাই আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যেমন আমার জীবনটাকে ছিনিমিনি খেলে শেষ করে দিল রাজা বিশ্বদেব, আমিও প্রতিজ্ঞা করছি একদিন মৃত্যুর আগে বলে যাচ্ছি, আমি তোমার মৃত্যুর কারণ হব, আমি তোমার মৃত্যুর কারণ হয়ে জন্ম নিতে চাই, আমি তোমার মৃত্যুর কারণ হতে চাই। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, আর সেই অম্বাই আবার জন্মগ্রহণ করলেন ধ্রুপদ রাজার ঘরে শ্রীখণ্ডী রূপে। শ্রীখণ্ডী, ইনি কোনো নারী নন, ইনি কোনো পুরুষ নন, নারী নন পুরুষ নন, যাকে সোজা বাংলা ভাষায় কি বলে, বলে হিজড়ে, বলে হিজড়ে, রাধে রাধে। তো বাবা ঠাকুর হিজড়ে হয়ে জন্মগ্রহণ করলেন অম্বা, কিসের জন্য না, আমি যেন বিশ্বদেবের মৃত্যুর কারণ হই। এদিকে হয়ে গেল বিচিত্র বীর্য, দুটো মেয়েকে বিবাহ করলেন, অম্বিকা আর অম্বালিকা, কিন্তু দুজনকে বিবাহ করলেন ঠিক তার কয়েক মাসের মধ্যে বিচিত্র বীর্য তিনিও মারা গেলেন, বিচিত্র বীর্য মারা গেলেন, উড়িব রাধে রাধে। এখন যেমন টিবি হয়, সে টিবি রোগে মারা গিয়েছে। বিচিত্র বীর্য মরে গেল, তাহলে দুটো স্ত্রী আছে, তাদের কোনো সন্তান নেই, তাহলে হস্তিনাপুরের এবার উভয় সংকট হয়ে দাঁড়ালো। হস্তিনাপুরে কোনো কোনো কেউ নেই যে যিনি হস্তিনাপুরের রাজ্যটাকে ধরে রাখবে, কোনো আগামী প্রজন্ম নেই, তাহলে এবার তাহলে তাদের বংশ শেষ হয়ে যাবে। এই মা সত্যবতী কান্নাকাটি করছেন ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে, হঠাৎ তার কি মনে হলো, বলে সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল সেই দিনের কথা মনে হইল। এবার আপনারা বলবেন যে সেদিনের কথা কি মনে হলো, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল। ওই সত্যবতী, তার পূর্বে নাম ছিল মৎস্যগন্ধা, মাছের গন্ধ উঠত সারা শরীর থেকে, তাহলে কী করে পদ্মগন্ধ হলো, তার একটা ইতিহাস আছে, ঘটনা আছে, তত্ত্ব আছে। সেই সত্যবতী ছিলেন মৎস্যগন্ধা, দাসরাজার মেয়ে, কিভাবে জন্ম হয়েছিল, মাছের পেটে, মাছের পেট থেকে, মাছের পেট কেটে মৎস্যগন্ধাকে পেয়েছিলেন দাসরাজা। কিন্তু মেয়ে যত বড় হয় মাছের গন্ধটা আর যায় না, পাড়ার কেউ তার সঙ্গে খেলা করে না, কেউ সঙ্গে তার সঙ্গে বন্ধুত্ব করে না, মেয়ের খুব দুঃখ, বড় হয়েও কেউ তার কাছে আসে না, এত বিশ্রী গায়ের গন্ধ, আষ্টে গন্ধ, কেউ তার কাছে আসে না, যদি কেউ আসে নাকের রুমাল চাপা দিয়ে আসে, মেয়ের খুব কষ্ট। একদিন বাবাকে দুঃখ করে বললেন, বাবা আমি তো কোনো দোষী নই, আমার সারা গা থেকে গাছ মাছের গন্ধ, বাবা তুমি বলো না বাবা কী করলে এই গন্ধ যাবে। দাস রাজা বললেন, মা রে আমি তো পণ্ডিত নই আর আমি বিশাল বিদ্বান নই, তবে আমার মনে হচ্ছে আমি তোকে একটা নৌকো দিচ্ছি, এই নৌকো নিয়ে তুই সবাইকে পারাপার করি। বললেন, তাহলে কি হবে, না তোর নৌকোই যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো গুরু, যদি কোনো ভক্ত, যদি কোনো সাধু পেরোতে যায়, তুই তার কাছে কোনো টাকা পয়সা নিবি না, বিনে পয়সায় পার করে দিবি, আর যদি কোনো দিন কখনো কোনো তোর ভাগ্যে কোনো সাধু যদি আশীর্বাদ করে দেয়, তাহলে এই গন্ধটা চলে যাবে। তাই মেয়েকে একটা নৌকো দিলেন, মেয়ে প্রতিদিন গঙ্গায় নৌকো চালায়, সবাইকে পারাপার করে। আর একদিন ঘটনা চক্রে অগ্রহায়ণ মাসের সাতি নক্ষত্রে যে যোগটা আসে, বারো বছর পরে, গতকাল রাত্রের আকাশে আপনারা দেখেছেন যেখানে শুক্র আর চন্দ্র কাছাকাছি এসেছিলেন, শুক্র গ্রহ আর চন্দ্রের, মোবাইলে দেখুন বিভিন্ন জায়গায় ছবিটা দিয়েছে, এটা কত বছর পরে হয় আমরা বলতে পারবো না,
কিন্তু এরকম দৃশ্য প্রতিদিন দেখা যায় না। সেরকম অগ্রহায়ণ মাসে ছাতি নক্ষত্রে এমন একটা সময় আসে, সেই সময়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, ওই সন্তান গোটা পৃথিবীর কল্যাণ করতে পারে। এই খবরটা জানেন কে? না, তিনি পরাশর ঋষি, ঋষি পরাশর। তা পরাশর ঋষি দেখলেন এই সময়টা থাকবে মাত্র 24 মিনিট, তাহলে 24 মিনিটের মধ্যে আমাকে বাড়ি যেতে হবে, স্ত্রীর গর্ভের সন্তান দিয়ে সেই সন্তান গোটা পৃথিবীর কল্যাণ করবে, এই আশা নিয়ে ঋষি পরাশর আসছেন। তিনি ছুটতে ছুটতে আসছেন, কারণ সময়টা চলে যাচ্ছে। দেখলেন এবার গঙ্গা পেরিয়ে যেতে হবে, একজন রমণী নৌকো নিয়ে বসে আছেন, আর সেই মৎস্যগন্ধা ডাকলেন, আসুন আসুন আসুন, হে ঋষিবর আসুন। আর অমনি পরাশর ঋষি নৌকোতে বসেছেন, নৌকোতে বসেছেন, এখন নৌকো যাচ্ছে, বেশি জোরে তো যেতে পারছে না, মৎস্যগন্ধা তো খুব ভালো নৌকো চালাতে পারেন না, কাজ চালানোর মতো। তা যখন দেখছে দেরি হয়ে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, তখন পরাশর ঋষি দেখলেন এই সময় তো ব্যর্থ যেতে দিতে পারি না, অমনি বলে উঠলেন, শোনো হে নারী, তোমার এই দেহটাকে আমাকে দান করতে হবে। বললেন কেন? না, এই সুবর্ণ সুযোগে, এই সুযোগে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তান গোটা পৃথিবীর কল্যাণ করতে পারে। মৎস্যগন্ধা বললেন, আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনি জানেন না আমার গায়ে মাছের গন্ধ, আমার আশেপাশে কেউ আসে না, আপনি দূরে আছেন তাই বুঝতে পারছেন না। পরাশর ঋষি বললেন, তোমার গায়ে মাছের গন্ধ, আমি আশীর্বাদ করছি তোমার ওই মাছের গন্ধ চলে গিয়ে পদ্ম গন্ধ হবে, পদ্মের গন্ধ উঠবে তোমার দেহ থেকে। কিন্তু সাধু বাবা, আমি যদি এই কুমারী অবস্থায় মা হই, আমাকে তো আর কোনো পুরুষ বিবাহ করবে না। পরাশর ঋষি বললেন, আমি আশীর্বাদ করছি ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু তোমাকে বিবাহ করবে, কিন্তু আমি কুমারী অবস্থায় মা হলে গর্ভে সন্তান এলে পাড়ার লোকে কি বলবে? বলে সন্তান এখনই গর্ভে আসবে, এখনই জন্ম হবে, এখনই আসবে, এক্ষুনি জন্ম হবে, আর আমি তাকে ছেলেটাকে নিয়ে চলে যাব। কিন্তু বাবা, এই দিনের বেলায় নৌকোর মধ্যে, বললেন আমি এক্ষুনি, আমার আশীর্বাদে এক্ষুনি কুয়াশার সৃষ্টি হবে, চারিদিকে কুয়াশার সৃষ্টি হলো। আর তার নাভিতে আঙুলটা দিয়ে, কড়ি আঙুলটা দিয়ে তিনবার বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে ফু দিয়ে দিলেন, আর মৎস্যগন্ধার গর্ভ সঞ্চার হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্তান এলো, সঙ্গে সঙ্গে জন্ম নিল, নাম কি হলো? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেবের পিতা ঋষি পরাশর। পরাশর ঋষি ছেলেকে নিয়ে চলে গেলেন, ছেলেকে নিয়ে যাচ্ছেন ভগবানের ভজন করতে, গোটা পৃথিবীর কল্যাণ করবে, তিনি তো 18 পুরাণ লিখেছেন, তাহলে 18টা পুরাণ লিখে কত বিশ্বের কল্যাণ করেছে একটু চিন্তা করে দেখুন। ছিনলিও মেরো ভোলা সমন, রাধা রমণ প্যারে রাধা রমণ, ছিল দিও মে ভোলা সমন, রাধা রমণ প্যারে রাধা রমণ, ছিল দিও মে ভোলা সমন, রাধা রমণ প্যারে রাধা রমণ, ছিল দিও মে ভোলা সমন, রাধা রমণ প্যারে রাধা রমণ।
মেয়েকে নিয়ে পিতা পরাশর চলে গেলেন সেই দিনের কথা আজকে মা সত্যবতী মনে হয়ে গেছে। তিনি তো মৎস্যগন্ধা, এতদিন মাছের গন্ধ ছিল তাই তোমার নাম ছিল মৎস্যগন্ধা, আজ আমার আশীর্বাদে তোমার গা থেকে পদ্মের গন্ধ হবে, তোমার নাম হবে সত্যবতী। সেই সত্যবতী মায়ের মনে পড়ে গেছে যে আমার আরেকটা তো ছেলে আছে, তাই ছুটতে ছুটতে পুত্রের কাছে ব্যাসদেবের কাছে এসে দাঁড়িয়েছেন মা। আর অমনি ব্যাসদেব মাকে প্রণাম করে বলে উঠলেন, বলো মা আমি তোমার কি করতে পারি, কি অভাবে কি দুঃখে তুমি আমার কাছে এসেছো। বললেন, বাবা আজ হস্তিনাপুরের বংশ ডুবতে যায়। আজ বংশধর বলতে কেউ নেই, আমার দুই পুত্র মারা গেছে, আমার ঘরে রয়েছেন নববিবাহিতা দুজন পুত্রবধূ, তাদের গর্ভে কোনো সন্তান নেই, তাহলে হস্তিনাপুরের বংশ কি এখানেই শেষ হয়ে যাবে। ব্যাসদেব বললেন, মা তোমার পুত্রবধূদেরকে বলো আমি তাদের কাছে যাব, কিন্তু যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাব যেমন হবে তেমন লাভ হবে আপনারা সকলে জানেন, সকলে মানেন। একজন কোটিপতি ভদ্রলোক ছিলেন মা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকা দিয়ে কোনো দিন সেবাও করেননি, কোনো দিন ভক্তের সেবাও দেয়নি, কখনো ভগবানের নামে কিছু দানও করেননি। সেই কোটিপতি ব্যক্তির পাড়াতেই কীর্তন হচ্ছে, স্ত্রী বলল, হ্যাঁ গো, বলি পাড়াতে কীর্তন হচ্ছে, তুমি ঘরে বসে আছো তা একটু কীর্তন শুনতে যেতে পারো না। এখন যেই বলেছে স্ত্রী চিৎকারে, স্বামী ভাবছে যাই একটু কীর্তন শুনে আসি। এখন ভদ্রলোক কীর্তন শুনতে প্যান্ডেলে ঢুকেছে, আর আপনাদের মতো হাজার হাজার ভক্ত দেখছে কোনো দিন কীর্তন শুনতে আসে না, তাহলে কোটিপতি ব্যক্তি কীর্তন শুনতে আসছে, সবাই আনন্দে ডাকছে, আসুন দাদা আসুন আসুন আসুন। তিনি ভেতরে গেছে, একজন ভদ্রলোক নিজের আসনটাকে দিয়ে দিয়েছে, দাদা বসুন বসুন বসুন, সবাই বলছে বসুন বসুন। একটা খুঁটির ওপরে আসনটা দিয়েছে হেলান দেওয়ার জন্য, তিনি হেলান দিয়ে বসে ভাবছে কীর্তন শুনবো, কিন্তু কীর্তন শুরু হওয়ার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। এখন তিনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পেরিয়ে গেছে, কীর্তন শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। এখন ভদ্রলোক ঘুমোচ্ছে, যার আসনে বসেছে তিনি হাঁ করে তাকিয়ে আছে, তাকে ওঠাতে পারছে না যদি রেগে যায়, হাঁ করে তাকিয়ে আছে কখন ঘুম ভাঙবে। এখন ঠিক কিছুক্ষণ পরে যেই ঘুম ভেঙেছে দেখছে কেউ নেই, এবার ভদ্রলোক বলছে, দাদা এবারে যান যান যান, এবার বাড়ি যান, আমি আসনটা নিয়ে যাব। যেই ভদ্রলোক উঠে বাড়ি এসেছে, স্ত্রী জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো কী পালা হলো গো, এত কীর্তন তুমি কোনোদিন শোনোনি, কী পালা হলো গো। স্বামী বললেন, কই কিছুই তো শুনলাম না, তিন ঘন্টায় তিনটে কথা শুনলাম, কী শুনলে? বলে, আসুন বসুন আর যান, আসুন বসুন আর যান। গিন্নি রেগে গেছে, বুঝতে পেরে গেছে যে কোনো কীর্তন শুনিনি, ওখানে ঘুমোচ্ছিল। তা বললো, ঠিক আছে, তা তুমি এক কাজ করো, যে মন্ত্র শুনেছ সেটাই জপ করো, আমি এখন ঘুমোই। এখন স্ত্রী ঘুমিয়ে গেছে, স্বামী বসে ভাবছে মন্ত্র শিখেছি তাহলে মন্ত্র জপ করি, আর ওই মন্ত্রটাই বলছে, আসুন বসুন আর যান। এখন বলেই যাচ্ছে, ঠিক 40 মিনিট 45 মিনিট বলা হয়ে গেছে, এর মধ্যে তার বাড়িতে চারটে চোর ঢুকেছে মা গোয়াছে, আগে দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, অন্ধকার ঘরে যাচ্ছে, ধীরে ধীরে পা টিপে টিপে যাচ্ছে, আর ঠিক ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছে, আর উনি মন্ত্র বলছেন, আসুন। চোরেরা চমকে গেছে, এই সব ফনাস দেখে ফেলেছে, এবার কি করব। একজন বলল, যেমন ঢুকেছি সেভাবে বেরিয়ে পালিয়ে চল, আর জেগে আছে আর চুরি করা যাবে না। আর যেই তারা পিছনে পালিয়ে যাচ্ছে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। বলে, এরে ধরা পড়ে গেছি, এবার থানায় ফোন করবে, এবার তো আমাদেরকে ধরে নিয়ে যাবে, বসুন বলছি আমাদেরকে। একজন বললো, এক কাজ কর, যা যা চুরি করেছি যার যার বাড়িতে সবের পায়ের কাছে রেখে দিয়ে পালা, টাকা পয়সা সব পায়ের কাছে রেখে দিয়ে যাই তারা পালাবে। ইনি মন্ত্র বলছে, যান যান যান। ইনি চোর তো পালিয়ে এসেছে, ইনি সকালবেলায় চোখ খুলে দেখছে পায়ের কাছে টাকা পয়সা, ভাবলো একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিনেই সিদ্ধি লাভ করে গেলাম, হ্যাঁ গো ও গিন্নি, আরে দেখো কি পেয়েছি। গিন্নি কি দেখবে, গিন্নি দেখছে দরজা জানালা সব ভাঙা রয়েছে, বুঝতে পেরে গেছে। বললেন, স্বামী তিনটে মিথ্যে মন্ত্র জপ করে আপনার গ্রামের আশেপাশের চোর আপনার কাছে আত্মনিবেদন করেছে, তাহলে কীর্তনের যেদিন মূল মন্ত্রটাকে জপ করতে পারবেন সেদিন আপনার ভেতরে যে ছটা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ
পদ মাৎসর্য এরা আপনার কাছে আত্ম নিবেদন হরি হরি বল তাই নয় মা এ মনে বাবলা গাছের কষ লেগেছে ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে জ্ঞান রূপী সাবান দিয়ে ধুইয়ে দিন গুরু আমার মনের ময়লা যাবে কেমনে চক্রে আজকে যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে আসুন আজকে কি ঘটনা ঘটলো ব্যাসদেব বললেন মা তোমার দুজন বৌমার কাছে আমি যাব তবে যাদের ওদের ভাব যেমন হবে লাভটা তেমন হবে দুইজন বৌমাকে এসে বললেন আমার জ্যেষ্ঠ পুত্র আসছে তোমরা নিজেদের মনটাকে তৈরি করে রেখো আর অমনি প্রথমেই গেলেন কার ঘরে অম্বিকার ঘরে ব্যাসদেব প্রবেশ করলেন চেহারাটা কীরকম কুচকুচে গায়ের রং কালো মাথায় বিরাট জটা আছে কপালে সিঁদুর টিপ আছে রুদ্রাক্ষের মালা রয়েছে বিশাল লম্বা দীর্ঘকায় দেহ ভয়ঙ্কর দেখতে লাগছে আর যেই তিনি ঘরের মধ্যে ঢুকেছে অমনি অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে দিয়েছিল আর যেই চোখ বন্ধ করে দিয়েছে অমনি ব্যাসদেব বললেন পুত্রবতী ভব তার ঘর থেকে বেরিয়ে অম্বালিকার ঘরে যাচ্ছেন আর অম্বালিকা যেই দেখেছেন ব্যাসদেবকে ভয়ে একবারে চোখও বন্ধ করতে পারছে না আর কিছুই করতে পারছে না ভয়ে সাদা হয়ে গেছে ফ্যাকাশে গায়ের রং হয়ে গেছে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যাসদেব বললেন পুত্রবতী ভব তাহলে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেল বলে তার ছেলে হলো পাণ্ডু পাণ্ডু মানে কি না সাদাও নয় আর কালোও নয় এই অবস্থাটাকে ফ্যাকাশে রং বলে তাই তার ছেলে হলো পাণ্ডু আর এনার ছেলে যে চোখ বন্ধ করে দিল বলে অন্ধ ছেলে হয়ে গেল তার নাম হলো ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুই সন্তান জন্ম হলো এই পাণ্ডুর ছেলেদেরকে আপনারা চেনেন চেনেন সকলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল আর আপনারা ধৃতরাষ্ট্রের ছেলেকেও চেনেন একশোটা ছেলে দুর্যোধন দুঃশাসন আদি তারা নিজের স্বার্থের জন্য একটু জমির জন্য যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা দেখেছেন শুনেছেন শাস্ত্রে পড়েছেন আর সাধনও করেছেন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণটা কি যদি খুঁজতে যান পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করবেন কুরুক্ষেত্রের মূল যুদ্ধের কারণ হচ্ছে দ্রৌপদী হেসেছিলেন বউ একজন রমণীর হাসির জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আপনারা বলবেন কি করে না পঞ্চপাণ্ডব একটা বিরাট বড় বাড়ি করেছে বাড়ির নামটাও দিয়েছে ইন্দ্রপ্রস্থ এমন ডেকোরেশন এমন ডিজাইনের এমন সিস্টেমের বাড়ি যে দেবতারা চিন্তা করছে এরকম বাড়ি আমরা কোনোদিন দেখিনি
समस्त देवता राजा महाराजा देखते जाच्छे आर अमनी दुर्योधन देखते जाच्छे जे देखी तो सबाई बोलछे नाकि बिराट बाड़ी आर इंद्रप्रस्थ घरेर मध्ये जेई प्रवेश करेछे दुर्योधन हठात देखलेन एक जायगाय बिराट जलेर घरेर भेतरे जल आर जल मने करे जेई धुतिटा तुलेछे धुति तुले जेई पेरोच्छे देखछे जल नय शुकनो ভাবলেন বাবা এমন পাথর আমরা ভাবছি পাথর এখনকার উঠেছে সবার বাড়িতে বাড়িতে পাথর বললেন পাথর আজকের নয় দাপর যুগ থেকে আছে বাবা আর সেই পাথর এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি জল মনে হচ্ছে কিন্তু জল নয় আবার ঘরের মধ্যে দেখছে শুকনো আর শুকনো মনে করে দুর্যোধন যাচ্ছে আর দেখছে জলের মধ্যে ঝকাস করে পড়ে শুকনো মনে হলো কিন্তু শুকনো নয় জল আর যেই জলের মধ্যে পড়ে গেছে দুর্যোধন সারা জামা কাপড় ভিজে গেছে ছাদের উপরে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন দ্রৌপদী চুলটা আঁচড়াতে আঁচড়াতে বলে উঠল অন্ধা কা বেটা অন্ধা হি হোতা অন্ধের ছেলে অন্ধই হয় বাবা যেমন অন্ধ ছেলেও সেরকম অন্ধ আর যেই বলেছে এই কথাটা কোথায় লাগলো দুর্যোধনের এখানে লাগলো দুর্যোধন মনে ব্যথা নিয়ে দুঃখ নিয়ে হতাশা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তিনি বেরিয়ে যদি কোনো সাধুর আশ্রমে যেতেন তিনি বেরিয়ে যদি কোনো ভাগবত আসরে বসতেন তিনি বেরিয়ে যদি গিয়ে কোনো মঠে মন্দিরে যেতেন তাহলে তার দুঃখটা কমে যেত কিন্তু তার কার সঙ্গে দেখা হয়ে গেল না মামা শকুনির সঙ্গে দেখা হরি হরি ও আর শকুনি মামা বললেন এক কাজ করো ভাগ্নে তোমাকে এত বড় যখন কথা বলেছে তুমি পঞ্চ পাণ্ডবের সঙ্গে পাশা খেলো আর পাশায় তুমি জিতবে কি করে জিতবো বলে গুটিটা আমি তোমাকে দেব আর তুমি যা চাইবে চার জানলে চার পড়বে দুই বললে দুই পড়বে ছয় বললে ছয় পড়বে সেই গুটি দিয়ে পাশা খেলতে খেলতে সব কিছু হেরে গেল অবশেষে দ্রৌপদীকে চুল ধরে টেনে এনে রাজসভায় দাঁড় করিয়ে তাকে বিবস্ত্র করবে তাই দুর্যোধন অনেক দিনের প্রতিশোধ এত বড় কথা আমাকে বলেছে অন্ধা অন্ধের পুত্র অন্ধ হয় আর সেই প্রতিশোধটা নেবার জন্য দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন টেনে নিয়ে এলো আর যেই কাপড়টা খুলে বসাতে বলছে যে ওর বিবস্ত্র করে ওকে আমার এখানে বসিয়ে দে আর অমনি দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরলেন আর দ্রৌপদী চিৎকার করে ভগবানকে ডাকলেন কাহা ছুপ গয়ে মেরে প্যারে কানহাইয়া यहाँ लाज मेरी लूटी जा रही है कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया यहाँ लाज मेरी लूटी जा रही है এই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ আর সেই যুদ্ধ হতে 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 যুদ্ধ হয়েছিল আপনারা সকলে জানেন আঠেরো দিন আঠেরো দিনের মধ্যে দশ দিন যুদ্ধ করেছিলেন ভীষ্মদেব সেই পরম পিতা মা ভীষ্মদেব তিনি দশ দিন যুদ্ধ করবে আজকে ছ দিন হয়ে গেছে দুর্যোধন এসে ভীষ্মদেবকে বলছে দাদু তুমি আমারই খাচ্ছ আমারই পড়ছ আমারই অন্য ধ্বংস করছো কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমার লোকগুলো মারা যাচ্ছে তুমি তো আমার জন্য কিছু করো না তুমি তো আমার জন্য কিছু চিন্তা করো না আমার জন্য তো কিছু করো না পঞ্চপাণ্ডব সবাই বেঁচে আছে আর একে একে আমার লোকগুলো মারা যাচ্ছে অমনি ভীষ্মদেব বলে উঠলেন তাহলে এক কাজ করো দুর্যোধন আজ আমি তোমাকে দেখাচ্ছি এই পাঁচটা বাণ আর এই পাঁচটা বাণ আমি মন্ত্র দিয়ে বালিশের তলায় রাখলাম আগামীকাল যুদ্ধে এই পাঁচটা বাণে আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করব যাও এই পাঁচটা বাণে আমি তাদেরকে হত্যা করব কথা দিলাম আর দুর্যোধন আনন্দে ছুটে আসছে
আনন্দে ছুটতে ছুটতে আসছে, ভাবছে কালকে পঞ্চপাণ্ডব মারা যাবে। আর অমনি অন্তর্যামী গোবিন্দ চিন্তা করলেন, তাহলে এবার কি করে আমার ভক্তকে রক্ষা করব, আমার ভক্তকে কি করে রক্ষা করব, এই চিন্তা করছেন পরমাত্মা শ্রী ভগবান। অমনি ভগবান ছুটতে ছুটতে অর্জুনের কাছে গেছে, আর অর্জুনের কাছে গিয়ে বললেন, অর্জুন আজকে তুমি তোমার দাদা দুর্যোধনের কাছে যাবে। কেন? তাহলে দুর্যোধনকে গিয়ে বলবে যে দাদা, তোমার ওই জামা কাপড় আর তোমার মুকুটটা আমি একটু পরতে চাই, তোমার মাথার মুকুট আর তোমার পোশাকটা একটু পরতে চাই। সে তোমাকে দেবে আর তুমি ওই পোশাক আর মুকুটটা এনে আমার কাছে এসে দাও। তাই অর্জুন গেলেন দুর্যোধনের কাছে, চাইলেন জামা কাপড়। দুর্যোধন ভাবছে বেচারা তো কালকে মারা যাবে, তা আজকে না হয় তার একটা ইচ্ছে, শেষ ইচ্ছে, তা ঠিক আছে এই নে ভাই, জামা কাপড় দিয়েছে, মুকুটটা দিয়েছে। অর্জুন এনে দাঁড় করিয়েছেন ভগবানের কাছে। ভগবান বললেন, এক্ষুনি তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় আর ওই দুর্যোধনের মুকুটটা পরে নাও, আর পরে চলে যাও দাদু ভীষ্মদেবের ঘরে। আর তোমার দাদু তোমাকে দুর্যোধন মনে করবে, তুমি বলবে দাদু যে পাঁচটা বাণ বালিশের তলায় রেখেছো, পাঁচজনকে মারবার জন্য, তোমাকে মারতে হবে না, আমি মারবো, বাণগুলো আমাকে দাও। আর ভগবানের কথা মতো অর্জুন এসে দাদুকে তাই বললে, আর দাদু ভীষ্মদেব মনে করলো দুর্যোধন। দুর্যোধন মনে করে পাঁচটা বাণ অর্জুনের হাতে দিয়ে দিলেন, আর অর্জুন বাণগুলো নিয়ে বেরিয়ে যেতেই ভগবান হেসে উঠলেন। ভগবান হেসে উঠলেন, রাধে রাধে। যেই ভগবান হেসেছেন, ভীষ্মদেব বুঝতে পেরে গেছেন যে আমার সঙ্গে ষড়যন্ত্র হয়ে গেছে। ভীষ্মদেব অমনি বলে উঠলেন যে তুমি আমাকে, আমি প্রতিজ্ঞা করেছিলাম আগামী কাল পঞ্চপাণ্ডবকে আমি দমন করব, তুমি আমাকে দুর্যোধনের কাছে মিথ্যেবাদী প্রমাণ করে দিলে, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যে বলেছো কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র ধরবে না, আমি প্রতিজ্ঞা করছি কালকের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো, কালকের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো, কালকের যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবো। ভক্তও চ্যালেঞ্জ করলেন, ভগবান বেরিয়ে চলে এলেন, ভগবান বেরিয়ে চলে এলেন। আহা বাবা ঠাকুর, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল সাত দিনের দিনে, আর যুদ্ধ করতে করতে আজকে ভীষ্মদেব অর্জুনকে বারবার বাণ দিয়ে বিধ্বস্ত করছে। অর্জুন আর যুদ্ধ করতে পারছে না ভীষ্মদেবের সঙ্গে। ভীষ্মদেব এমন রেগে গেছে, একটা বাণ মেরেছে অর্জুনের রথের চাকায়, আর চাকাটা রথটা ভেঙে গিয়ে যেই মাটিতে বসে গেছে, অর্জুন পড়ে গেছে মাটিতে, আর যেই অর্জুন পড়ে গেছে সেই অবস্থায় ভীষ্মদেব অর্জুনকে লক্ষ্য করে মারতে যায়। আর যেই মারতে যাবে অমনি অর্জুন ভগবানের দিকে তাকিয়েছে, বাবা মে হার গয়া হু মুঝকো জিতনে আজা, বাবা মে হার গয়া হু মুঝকো জিতনে আজা, ডুবতি নৈয়া কো কনৈয়া বচানে আজা, ডুবতি নৈয়া को कन्हैया बचाने आजा, बाबा मैं हार गया हूँ मुझको जिताने आजा, बाबा मैं हार गया हूँ मुझको जिताने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने बाबा मेरा और न सहारा है, हर न हारे को सहारे के पुकारा है, तू अगर रूठा तो बोल कहाँ जाऊंगा, तू अगर रूठा तो बोल
दिन बाबा एक पल भी जी ना पाऊंगा, धीर टूटा मेरा धीर टूटा मेरा, तू धीर बंधाने आजा, उगती नैया ओ कन्हैया बचा ले आजा, उगती नैया ओ कन्हैया बचा ले आजा, डूबती नैया को कन्हैया बचा ले आजा। अर्जुन भगवान दिखे तक कारण से मटीत पड़े गे, भीष्मदेव तीर मारे और जै अर्जुन के लक्ष्य कर तीरटा मारते जाए अमनी परमात्मा प्रतिज्ञा करें कुरुक्षेत्र युद्धे को अस्त्र धरबना को शस्त्र धरबना, कितु भक्तर जो भगवान निजे प्रतिज्ञाटा के भंग कर ओ रथर चाकाटा के धरे और भीष्मदेव के मारते और जै चाकाटा धरे मारते जाए अमनी भीष्मदेव धनुर्वाण छेड़े दिए भगवान चरणे आछाड़े पड़े। दयामय তুমি এমন ভক্তাধীন ভগবান, তুমি এমন ভক্তাধীন যে আমার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি তোমার নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিয়েছো, আমার কথার মর্যাদা রক্ষা করতে গিয়ে তুমি তোমার নিজের কথাকে ভেঙে দিয়েছো, তাই তুমি এমন ভক্ত প্রিয় এমন ভক্ত भगवान के दूर थे के प्रणाम करे अर्जुन के इशारा करे बोलछेन दस दिने दिने तुम्हार संगे आमार शेष युद्ध होबे अर्जुन, तुमी एने श्रीखंडी के तुम्हार रथेर आगे दिके दाड़ करिए देबे और श्रीखंडी के देखले ही आमी धनुर्बाण सब त्याग करब और तुमी तुम्हार तीरे आमार गोटा देहटाके बिद्ध करबे। अर्जुन बोललेन पारबो ना दादू पारबो ना, ए कखनो सम्भव नय ए होते पारे ना। भीष्मदेव बोलें आमार जीवनेर प्रतिटा कर्तव्य आगामी दस दिने शेष होबे, आमी जत ऋण करेछि समस्त ऋणेर बोझाका आगामी दस दिने शेष होबे, आमी दुर्योधनेर अन्ने प्रतिपालित होयेछि तई दुर्योधनेर ऋण शोध करबार जन्य आमी युद्ध करते चाई, तुमी आमाके मारबे, तुमी एने श्रीखंडीके दाँड करबे सेई अम्बा যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে একদিন আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হতে পারি, তাই অর্জুন দশ দিনের দিনে শিখণ্ডীকে রথের সামনে দাঁড় করালেন আর ওই শিখণ্ডীকে দেখেই ভীষ্মদেব ধনুর্বাণ ত্যাগ করে দিলেন আর অর্জুন এক একটা তীর ভীষ্মদেবকে মেরে সরশয্যায় শুইয়ে দিলেন। আমাদের পায়ে একটা কাঁটা ঢুকে গেলে আমরা ও বাবা গো মা গো বলে চিৎকার করি, একটু ব্যথা পেলে একটু দুঃখ পেলে বলি ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে নিয়ে নাও ঠাকুর, আর আমার মাসতে ইচ্ছে নেই। আর হাজার হাজার তীরের বিছানার ওপরে ভীষ্মদেব যার ইচ্ছা মৃত্যু, যিনি একটু দুঃখ পেলেই যদি যদি বলে যে আমি মরতে চাই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, তিনি তথাপিও বেঁচে আছেন। কিসের জন্য মা? অন্তিমকালে একবার ভগবানকে দেখতে চাই। যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল, যুধিষ্ঠির রাজা হবে সিংহাসনে বসবে, কিন্তু যুধিষ্ঠির কিছুতেই সিংহাসনে বসতে চাইছে না, ভগবান বারবার বোঝাতে চাইছে তবু বুঝছেন না। যুধিষ্ঠির বললেন আমার দাদু ভীষ্মদেব যতক্ষণ না বলবে আমি বসবো না, আর অমনি ভগবান শ্রীহরি যুধিষ্ঠির দাদার হাতে ধরে টানতে টানতে নিয়ে এলেন ভীষ্মদেবের কাছে। আবছা আলো আবছা অন্ধকার সরশয্যায় শুয়ে আছেন, দাদুকে গিয়ে যেই যুধিষ্ঠির প্রণাম করেছেন ভীষ্মদেব, তিনি ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানটা ভেঙে গেল, আর যেই গোবিন্দ গিয়ে প্রণাম করেছেন অমনি ভীষ্মদেব তাকিয়ে বলছেন বড় শান্তি বড় প্রশান্তি তোমার স্পর্শে, বলে দেখো না দাদু, ও দাদু যুধিষ্ঠির দাদা না সিংহাসনে বসতে চাইছে না, তুমি না বললে বসবে না একটু বুঝিয়ে দাও তো। ভীষ্মদেব চোখের কোণ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর মুখে হাসি, তিনি বললেন যার ইচ্ছে না হলে একটা গাছের পাতা নড়ে না, তিনি বলছেন আমার কথা শুনছে না, জানি দয়াময় আমি জানি এটা তোমার ছলনা,
তুমি এসেছো আমাকে দেখা দেওয়ার জন্য। কারণ আজ থেকে উত্তরায়ণ শুরু, দক্ষিণায়ণ শেষ। আজ আমি চলে যাব, কেউ জানে না, তুমি জানো, তুমি জানো যে আমি চলে যাব। তাই চলে যাওয়ার আগে তোমাকে দেখে যেন যেতে পারি, এই বাসনা পূর্ণ করবার জন্য তুমি আমার কাছে দাঁড়িয়েছো। ভগবান বললেন, বলো ভীষ্মদেব তুমি কি চাও? ভীষ্মদেব হাত জোড় করে বলছেন, যে তৃষা জাগিবে তোমারে হরব, সে তৃষায় আমার জাগায়ও না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বলায়ও না, যে চেতনা লভিলে তোমারে হারাব, সে চেতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হরব, সে তৃষায় আমার জাগায়ও রাধে। জানি তাই হরে কৃষ্ণ। তাই ভীষ্মদেব বললেন, আমি জানি তুমি আসবে, তুমি আমার ইচ্ছে পূর্ণ করবার জন্য। ভগবান বললেন, বলো ভীষ্মদেব আজ তোমার অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিয়ে যাব, বলো তুমি আমাকে কিভাবে দেখতে চাও? কিভাবে দেখবে? বৃন্দাবনের বেশে দেখবে, মথুরার বেশে দেখবে, দ্বারকার বেশে দেখবে, বলো কিভাবে দেখবে? অমনি ভীষ্মদেব বললেন, তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের যে সারথি হয়েছিলে সেই সারথি রূপে একবার দেখতে চাই। ভগবান বললেন, অর্জুনের সারথি রূপে তুমি আমায় দেখতে চাও? বৃন্দাবনের রূপে দেখবে না, মাথায় ময়ূরের পাখা হাতে বাঁশি নিয়ে? বললেন, না। মথুরার রাজবেশে? না। দ্বারকার রাজা হিসেবে? বললেন, না। তা অর্জুনের সারথি রূপে তুমি এমন কি দেখতে পেলে? হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ জয় নিতাই, সারথি রূপে এমন কি দেখতে পেলে? বলে, তোমাকে যুগে যুগে দেখেছি, জন্মে জন্মে দেখেছি, সত্যযুগে দেখেছি, লক্ষ্মী দেবী তোমার পায়ের তলায় বসে আছে, ভক্ত পায়ের তলায়, তুমি ওপরে। ত্রেতাযুগে দেখলাম হনুমান পায়ের তলায়, তুমি ওপরে। বারে বারে দেখেছি ভক্তকে ভক্তমার চরণ তলায় বসতে, কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠে দেখলাম অর্জুনকে তুমি ওপরে বসিয়েছ, আর ভক্তের চরণ তলায় তুমি বসেছ। হরি হরি, ভক্তের চরণ তলাতে তুমি বসেছ আর ভক্তকে ওপরে রেখেছ। তাই প্রভু তোমার ওই রূপ দেখতে চাই। আহা রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আজকে ভক্তের ইচ্ছা পূর্ণ হবে। আপনারা দেখবেন রাসলীলার মধ্যে ব্রজগোপিনীদের ইচ্ছা ভগবান পূর্ণ করবেন। ভক্তের ইচ্ছাই রাস হয়েছেন, সেই রাস ভক্তকে ইচ্ছা পূর্ণ করবার জন্য ভগবান করবেন। জয় নিতাই, জয় রাধে। তাহলে ভীষ্মদেব পরমাত্মাকে দর্শন করে যাচ্ছেন, আমরা ভজন গানের মধ্যে দিয়ে আনন্দ করব। আপনাদের চরণে রইল বিনম্র নিবেদন, প্রার্থনা, প্রসাদের ব্যবস্থা রয়েছে, দয়া করে প্রসাদ সেবা করবেন, তারপরে আবার আস্বাদন করবেন হরি কথা। ভীষ্মদেব ভগবানকে দর্শন করতে করতে চলে যাচ্ছেন। আজ আমরা ভীষ্মদেবের মৃত্যুতে যাব না, ভক্ত ভগবানের মিলনে এখানে রাখবো। ও গো ভক্ত, আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আনন্দে বাহু তুলে হরি হরি বলো, বাহু তুলে হরি হরি বলো, ও গো সবে মিলে যাই দাও বলো হরি হরি, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা।
আচ্ছা জয়নিতাই, অন্ন সেবার ব্যবস্থা রয়েছে, দয়া করে অন্ন সেবা অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনাদের বুঝবার জন্য। দ্বিতীয়বার বললাম, মাফ করবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, আরে শুনি, হ্যাঁ গোকুল নগরিয়া, হ্যাঁ গোকুল নগরিয়া, ও আজা আজা সবরিয়া, নাম রস পিয়া করো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
राधे राधे अक्रूर रथ रे चढ़ी लो सी छाड़ी जीवी तो छाड़ी